আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা চোখের ভুরুগুলোকে ঘন করবে এবং আইল্যাশগুলোকে ঘন এবং লম্বা করবে। তো অনেকেরই দেখা যায় যে চোখের ভুরুগুলো একদমই পাতলা থাকে, এমনকি দেখাই যায় না যে সবসময় কাজল পরে থাকতে হয়, আর চোখের পাতাগুলোও কিন্তু অনেকটাই ছোট থাকে আর একদম পাতলা থাকে, অনেকের আবার ঝরে যাওয়ারও প্রবণতা থাকে। তো সেই নিয়ে আজকে তোমাদের সাথে একটা জবরদস্ত রেমেডি শেয়ার করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তার মাঝখানে আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি পুরো না দেখো তোমরা কিন্তু তাহলে এগুলো মিস করে যাবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর প্লিজ ভিডিওটা দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আমি রেমেডিটা তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে 1 চা চামচ অ্যালোভেরা জেল নিয়েছি। তো আমি এটা অনেকটাই তৈরি করে রেখেছি বলে আজকে তোমাদের সাথে অল্প একটু তৈরি করে শেয়ার করছি। এখানে 1/2 চা চামচ দিয়েছি আমি ভেসলিন। তো তোমরা পরিমাণ আর পরিমাপটা কিন্তু জেনে বুঝে তারপরে করো, আমি ঠিক যেই পদ্ধতিতে করেছি তোমরা সেই পদ্ধতিতে করে যাও, শুধু বাড়িয়ে কমিয়ে তোমরা করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ নারকেল তেল। এখানে তোমরা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারো, কিন্তু নারকেল তেলটা খুব ভালো কাজ করে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, এটা সবাই জানি। তো এখানে আমি যে সমস্ত উপকরণগুলো দিয়েছি প্রত্যেকটাই মানে একশো বার্গার এক, কোনোটাই কোনোটা থেকে কোনো অংশে কম নয়। তো এমন সমস্ত উপকরণগুলোকে আমি বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি, একটা ফুমের মতো তৈরি হয়ে গেছে যখন আমি মিক্সড করে নিয়েছি। তারপরে আমি একটা কাচের কৌটায় রেখে দিয়েছি। এই কৌটায় করেই কিন্তু আমি সবসময় আইল্যাশের এই রেমেডিটা তৈরি করে রাখি, এটা কোনো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমি তোমাদের সাথে আরেকটা কথা গোপন টিপস একটা বলছি, যাদের শীতি করলে শীতি চওড়া হয়ে যাচ্ছে তারা যদি এই শীতের মাঝখানে এই রেমেডিটা অ্যাপ্লাই করো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, তারপরে সকালবেলা তোমরা যেমন স্নান করো স্নান করে নিতে পারো বা চাইলে শ্যাম্পু করে নিতে পারো, তাহলে দেখবে আস্তে আস্তে কিন্তু এই যে চওড়া শীতি সেটা কিন্তু একদম শুরু হয়ে যাচ্ছে। এবার বলি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। প্রথমে একটা মাস্কারার ব্রাশ নেবে, বা মাস্কারার ব্রাশ যদি তোমাদের কাছে না থাকে তাহলে যে আমাদের যে কটন বাডগুলো থাকে যেগুলো দিয়ে কান পরিষ্কার করা হয় সেই কটন বাড দিয়েও তোমরা দিতে পারো। এবার যে আমি যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা তোমরা নেবে, নিয়ে ভুরুতে দেবে। ভুরুতে দেওয়ার পরে তারপরে চোখের পাপড়িতে মানে পাতাগুলোতে দেবে, উপর নিচের চোখের পাপড়িগুলোতে তোমরা লাগাবে। এটা দিনে 2 থেকে 3 বার লাগাতে পারো, আর রাত্রে তো ঘুমানোর সময় অবশ্যই অবশ্যই লাগাবে। আরেকটা কথা, এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে যেন কোনো ধুলাবালি না থাকে। তোমরা জাস্ট 3 দিন অ্যাপ্লাই করার পর নিজেরাই বুঝতে পারবে এর ফারাকটা, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভুরুটা কত সুন্দর লাগছে, আর আইল্যাশগুলো কিন্তু আস্তে আস্তে একটু লম্বা হতে থাকবে। যখন আইল্যাশটা লাগাবে তখন আইল্যাশের মধ্যে যখন তোমরা এই ক্রিমটা লাগাবে তখন একটু কার্ল করে দেওয়ার চেষ্টা করবে, যখন দেবে একটু উপরের দিকে টেনে টেনে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে চোখের আইল্যাশগুলো এত সুন্দর হবে আর এত ঘন হবে তোমরা নিজেরাই এর ফরকটা বুঝতে পারবে। কারণ এখানে দেখো শুধু তোমরা চাইলে ভেসলিন লাগাতে পারো, তো আমি মনে করি শুধু একটা একটা লাগিয়ে যে আমাদের অনেক লং টাইম এই কাজটা করে যেতে হবে, আর আমি এই সমস্ত উপকরণগুলো যদি একসাথে দিয়ে তারপরে অ্যাপ্লাই করি এর যে একটা রেজাল্ট তোমরা পাবে না তোমরা নিজেরাই কল্পনা করতে পারবে না। আরেকটা আবারও বলে দিচ্ছি আমি, যাদের শীতি ফাঁকা হয়ে যাচ্ছে তারা শীতির ফাঁকা জায়গাটায় কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করবে, তোমরা নিজেরাই এর ফারাকটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।
এবার তোমরা বলতে পারো যে এটা কতদিন লাগাবে। এটা কিন্তু তোমরা ডেলি লাগাবে, একদিনও মিস করবে না, ডেলি লাগিয়ে যাবে। টানা 7 দিন পর তোমরা নিজেরাই হাতে নাতে রেজাল্টটা পেয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।